হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। বেরিয়েছি, সকাল থেকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব না একটু আলু ভাজা কেটে রেখে এসেছি, ওটা বাড়ি গিয়ে করব। দেখতেই পাচ্ছ যে অনেক সাজুগুজু করে রয়েছি, তার কারণ হচ্ছে একটু আগে আমি একটা মেকআপ প্র্যাকটিস করছিলাম। তোমরা অনেকেই জানো যে আমি প্রফেশনাল মেকআপ কোর্সটা করছি, যেখানে ব্রাইডাল মেকআপ, রিসেপশন মেকআপ, এছাড়া পার্টি মেকআপ শিখছি। তো সেই জন্য বাড়িতে তো প্র্যাকটিস করতেই হবে, তাই আজকে সারা দুপুর বসে এই করেছিলাম। তাই তোমাদের জন্য আর সেভাবে ভিডিওটা বানানো হয়নি, কারণ প্র্যাকটিস আলাদা জিনিস আর ভিডিও বানানোটা আলাদা জিনিস। যখন খুব ঠিকঠাক করে প্র্যাকটিস করে ফেলবো, তখন ভালো করে একটা ভিডিও তোমাদের জন্য বানাবো মেকআপ টিউটোরিয়াল হিসেবে। আর যেহেতু মেকআপ হয়ে গেছে, আমি শাড়িটারি চেঞ্জও করে ফেলেছি, কিন্তু এখন আমাকে মেকআপটা রিমুভ করতে হবে। তাই ভাবলাম যে এইভাবেই এই অছিলাতেই ভিডিওটা শুরু করি, তোমাদের সাথে কথা বলতেও শুরু করে দিই। মানে গল্প করার অছিলা চাই বা অজুহাত চাই আর কি আমার, কারণ গল্প করতে পারলে আমার আর কিছু চাই না। সো আমি মেকআপটা কীভাবে রিমুভ করতে হয় সেটা আমি তোমাদের আজকে দেখাবো। বেশ হাই মেকআপই কিন্তু আমি করেছি, তবে তার আগে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি দুটো জিনিস আজকে কিনেছি, সেই দুটো জিনিস তোমাদের দেখিয়ে দিই। তোমাদের বলেছিলাম না যে আলমারিটা আমি গোছাবো, তার জন্য কিছু হ্যাঙ্গার আমি অর্ডার দিয়েছি, তো সেই হ্যাঙ্গারগুলো চলে এসছে। এই হ্যাঙ্গারগুলো না একটা বিশেষত্ব আছে, বিশেষত্বটা হচ্ছে এই দেখো, এইভাবে এসছে পাঁচখানা এসছে। বিশেষত্ব হচ্ছে এখানে দেখো, এইভাবে পাঁচটা জায়গায় কিন্তু যা হোক হ্যাং করে রাখা যাবে। ছেলেদের প্যান্ট হতে পারে, মানে প্যান্টগুলো লম্বা লম্বা হয়, ভাঁজ করে ঝুলিয়ে রাখা যেতে পারে, অথবা কুর্তি, যাই হোক লেগিংস বা পেটিকোট জাতীয় বা যাই হোক, মোটামুটি এরকম ভাঁজ করে রাখা যায় সেই রকম জিনিস কিন্তু ঝুলিয়ে রাখা যাবে পরপর। তো আমি একবার খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো আমাদের এইখানে আমি খুঁজেছিলাম কিন্তু পাইনি, এখানে এমনি সিঙ্গেল সিঙ্গেল আছে, কিন্তু এইরকম আমি পাইনি বলে এটা আমি অনলাইন থেকেই আনিয়েছি। এই দেখো মোট পাঁচটা আছে, এটা হচ্ছে ভায়োলেট, আর একটা হচ্ছে ব্ল্যাক, আর এটা হচ্ছে হোয়াইট, গ্রিন আর পিঙ্ক। তো এইগুলোতে আমি জামা কাপড় রাখবো খুব শিগগিরই, আলমারিতে ঝুলাবো। হ্যাঙ্গার রয়েছে দুটো, একটা মেল একটা ফিমেল রয়েছে, তো এইগুলো ওইখানে ঝুলিয়ে রাখবো, তার জন্য এনেছি। এটার দাম বোধ হয় 200 না 300 নিয়েছে, আমার ঠিক খেয়াল নেই, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমি যে শেডটা পরে আছি দেখো ঠোঁটে, দেখতে পাচ্ছ একটা নিউট কালার, তো এটা আমি 925 ল্যাকমির একটা লিপস্টিক নিয়েছি। এটা হচ্ছে প্রাইমার ম্যাট লিপস্টিক, 14 আওয়ার ইন্টেন্স ম্যাট এটা, ঠিক আছে। তো এটার কালারটা একবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ঠোঁটে কালারটা। তো কালারটা খুলে আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো আজকেই এসছে এটা, আর আজকেই আমি এটা লাগিয়েছি। এ দেখো 925 দেখেছো, কালারটা দেখো, দেখলে না কি ভালো লাগছে। এ দেখো কালারটা দারুণ না, তো এটার দাম হচ্ছে 450। তো এই দুটো জিনিস এসছে অ্যামাজন থেকে, তো দেখিয়ে দিলাম। এইবারে চটপট আমি মেকআপটা রিমুভ করি, কারণ অনেকক্ষণ হয় মেকআপটা করেছি, এবার তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলাটা জরুরি, কারণ এখন আর কোথাও যাবও না। আর ওগুলো প্র্যাকটিসের জন্য করেছি, কোনো বিয়ে বাড়ি টাড়ি আমার পড়েনি, সত্যি কথা 2 বছর ধরে কোনো বিয়ে বাড়ি পড়ে না, করোনার জন্য তো ঠিকই, তাছাড়াও সব আর কি যত আত্মীয় স্বজন আছে সবার বিয়েটিও হয়ে গেছে, মানে পরপর মোটামুটি 5-7 বছর বিয়ে খেয়েই গেছিলাম। তখন তোমাদের সাথে আলাপ ছিল না বলে ওগুলো কভার করা হয়নি, কিন্তু এই 2 বছর ধরে আমার একটাও বিয়ে বাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করিনি। একবার দেখবে ভেবে, কোনো বিয়ে বাড়ি শেয়ার করতে পারিনি, কারণ না পড়লে কী করবো। তো এবারে আমি রিমুভ করব, তার জন্য আমি হিমালয়ের এই যে ওয়াইপসটা এটা ইউজ করব। একটা ওয়াইপস নেব, এই ওয়াইপস নিয়ে দেখো আমি একটা একটা করে চোখ মুছছি।
দেখো খুব সুন্দর ভাবে কিন্তু ক্লিন হয়ে গেল দেখলে। ওয়াইপস গুলো দিয়েও তোমরা মুছতে পারো, অথবা তোমরা কিন্তু নারকোল তেল ইউজ করতে পারো। হচ্ছে অ্যালোভেরা ওয়াইপস, তো এটার এত সুন্দর স্মেল যে মানে মুছতে মুছতেই একটা ফ্রেশ ফিলিংস চলে আসে। তো চোখটাই কিন্তু থাকে মেন, চোখটা মুছলেই কিন্তু আমাদের অনেকটা মনে হয় হালকা বোধ হয়। তো চোখটা আমি মুছে ফেললাম, ব্যাস এবারে আমি পুরো মুখটা এটা দিয়ে প্রথমে এভাবে মুছে নিচ্ছি। দেখো সব কিন্তু বেরিয়ে আসছে। রাতে আরেকবার আমি ফেস ওয়াশ ইউজ করে নেব। লিপস্টিকটা মুছে নিলাম, একটা ওয়াইপসেই কিন্তু খুব সুন্দর ভাবে দেখলে মেকআপ আমার উঠে গেল। তারপরে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো। তাহলে টিপটা আমি আরেকবার পরে নিই। সো হয়ে গেল একটা ওয়াইপসের কামাল, একটা ওয়াইপসের সম্পূর্ণ মেকআপ কি সুন্দরভাবে উঠে গেল। আর এটা কিন্তু ছিল ওয়াটারপ্রুফ মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপও কিন্তু এইভাবে ওয়াইপসের সাহায্যে সুন্দরভাবে ক্লিন আপ হয়ে যায়। আর অনেক সময় আমরা শুনি যে ওয়াটারপ্রুফ মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ। আমি একটা কথা তোমাদের বলি, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ বলতে কিন্তু শুধুমাত্র ওয়াটারপ্রুফ বেস, এছাড়া যে শ্যাডো লিপস্টিক এগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ নয়। এগুলো যদি জল দিয়ে ভালো করে ধোয়া হয় তাহলে কিন্তু অনেকটাই উঠে যায়। তো ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে প্রথমে বেসটাকে ওয়াটারপ্রুফ দিতে হবে, এটাই হচ্ছে মেন ফান্ডা। এনিওয়ে তো এইভাবে আমার মেকআপ ওঠানো হয়ে গেল, আর আমি এবার একটু মুখটা জল দিয়ে একটু ধুয়ে আসি, নাহলে আমার ঠিক ভালো লাগছে না। এসে তারপর আমি কি মাখি মেকআপ ওঠানোর পরে সেটা তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। দেখো চলে এলাম মুখটা একদম ধুয়ে, খুব ফ্রেশ লাগছে। এতক্ষণ ধরে মেকআপটা নিয়ে বসেছিলাম, তো এইবারে ফুল মেকআপ তুলে ফেলার পর, মুখ ধুয়ে আসার পর আমি কি করি বলো তো, আমার সব থেকে প্রিয় যে স্কিন কেয়ার সেটা হচ্ছে এই গোলাপ জলটা। এটাকে মুখের মধ্যে স্প্রে করে দিলে রিফ্রেশ হয়ে যায়। জাস্ট দারুণ লাগে। এরপরে টিপটা পরে নিই, হ্যাঁ টিপটা পরে নিলাম। আর আমি একটা এরকম লিপ বাম ইউজ করি যেটা অর্গ্যানিক, কামার মতোই। লিপ বামটা একটুখানি লোকে করে খুঁটে নিই এভাবে, ঠিক আছে? এরকম রেড দেখতে লাগছে কিন্তু ওরকম রেড আদৌ নয়। দেখেছো খুব কিন্তু মাইল্ড একটা কালার, ভীষণ ফেভারিট হয়ে উঠেছে আস্তে আস্তে। তো এই হচ্ছে আমার পুরো মেকআপ তোলার পর বা এমনিতে ধরো মুখ ধুয়ে আসার পর স্কিন কেয়ার। এটাতেই কিন্তু স্কিন অনেক বেশি ভালো থাকে, খুব বেশি কিছু হ্যাবড়া জ্যাবড়া মুখে মাখার কোনো প্রয়োজন নেই। খুব সিলেক্টিভ প্রোডাক্ট ইউজ করা উচিত আমার মনে হয়, খুব এর জন্য অনেক রিসার্চ করা উচিত, তারপরে কিছু কেনা উচিত আমার মনে হয়। অন্তত স্কিনে যদি কিছু লাগাতে হয় তাহলে তো অবশ্যই। আজকে কিন্তু আর বেশি কথা বলবো না, এখন ছেলে গান করছে, গানের স্যাররা চলে এসছে, তো একটু ডিস্টার্বও হতে পারে, তো সেই জন্য এখন আমি বিদায় নিচ্ছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। আমি অবশ্যই এখন যাব একটু অন্নপূর্ণা ঠাকুর দেখতে, না গো এই বাসন্তী ঠাকুর দেখতে, বাসন্তী পুজো চলছে, কালকে বাসন্তী পুজো, তো সেই জন্য একটুখানি আশিসের সাথে বেরোবো। অর্ক ততক্ষণ গান শিখুক, আমরা একটু একটু করে ঘুরে আসি একদম সামনেই। তো ভিডিওটা শেষ করে যাচ্ছি, বাই বাই, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, মজায় থেকো।